প্রিয় দর্শক আজকে আমরা কোরআন কারিমের সবচেয়ে ছোটো সুরা যার পর আর কোনো ছোট সুরা নেই সুরে কাউসার শুদ্ধ করে শিখবো যেহেতু আমরা পাঁচ ওয়াক্ত নামাজে এই সুরা কাউসারটা কম বেশি পরে থাকি তো চলেন মতগুণ্য সহকারে আমরা ভালোভাবে বিসমিল্লাহির নিই তিস ইন না না তই এই ইন ইন্যা নুনালিপ জবর না এটা আলিফ যেহেতু আলিফের ওপর জবরজের পেশ কিছুই নাই আর এটা হামজা আর হামজার ওপর জবরজের পেশ থাকে আলিফ কখন হামজা হয় আলিফে যখন জবর হয় তালিফে জবর হয়েছে এই জন্য আলিফটা হামজা হয়ে গেছে শত্রু হলো যদি আলিফের পরে হামজা আসে আলিপটা মদের হরফ এই মদর হরফ আলিপের পরে যদি হামজা আসে তাহলে তিন আলিপ টানতে হবে পাশাপাশি এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে এটাকে মধ্যে মুনফাসিল বলে তাহলে এখানে কয় আলিপ টান তিন আলিপ টান আর ইন বলে আমি এখানে কেন চেপে ধরছি গুন্না করে ধরছি কারণ হল হরকতের বামে নুনে তাসদিদ হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হলে সেটা আজিব গুন্না করে পড়তে হয় মানে গুন্না আবশ্যক গুন্না করতেই হবে আ আ তই না বললে হবে না আ তই তয় আ তয় হবে না তই তই নুন খার য না একালিপটার মধ্যে ভাই না কাল কাউ সার আটা নাই কাউ সার সা নরম হবে সার এই রটা মোটা হবে এর উপরে শাকিন হবে ওয়াক করার কারণে আর সাকিনের ডানে যদি জবর থাকে তাহলে র মোটা হয় তৈ না কাল কাউ স ফলি লি রব্বিকা ওয়ান হাউর ফলি সল্লি লি রব্বিকা লি রব্বিকা মট হবে উপর রব রব্বিকা ওয়ান হার এটা র মট হবে র সাকিন ডাইনে জবর র মোটা আর হা এটা চিকন জিমের পর হা হায় সত্যি ওয়ান নুনের উপর জবর তারপর হা নুন সাকিনের পরে জবর নুন সাকিনের পরে যদি ইজারের হরফ হা আসে তাহলে নুনটা স্পষ্ট করে পড়তে হয় ওয়ান হাওর হ্যা হা টান নাই কিন্তু গুন্না আছে হরকতের বামে আমি নু মিমে আমি মেতিদ এর জন্য গুন্না ই আকা শাহ জবরপ্রালিপ মধ্যে তবে একালিপ টান আকা হুয়াল আব হুয়াল আব এটা কলকলা হরফ কলকলা হরফ কয়টা পাঁচটা কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়িত হয় আব তর 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 হওয়ার কারণে রয়ের পেশ ডিলেট হয়ে যাবে এর পরে শাকিন হবে রকিন ডাইনে জবর র মোটা করে পড়তে হয় আব হুয়াল আবতর ইন্নাশানি শানি হুয়াল আবতর এখন দেখেন একবার আমি পড়ি ইন্না আতাইনাকা কাল কাউসার এভাবে অনেকে পড়ে যায় তনা কা কাউসার কথা বুঝতে পারছেন কা দুইবার উচ্চারণ করা যাবে না ইন্না আতাইনাকা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তিনয়ে মাত্র তিন নামাজের সর্বনিম্ন তিন এঁত পরা যায় এর নিচে পড়লে নামাজ হবে না পাক আমাদেরকে বুঝা তফফিক দান করুক আল্লাহ মামিন পরবর্তীতে আপনারা কোন সূরা শুদ্ধ করে শিখতে চান কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আর পরবর্তীতে কালাম এভাবে দোয়া পেতে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটন চেপে রাখুন